হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজ আবার সেই ভাইয়ের কাছে আসলাম যে ভাই, জমি জমা সব নিলাম হয়ে গেছে, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই। সেই খুলনার ভাইয়ের কাছে আসলাম, আজকে আমরা আবার সেই ভাইয়ের কথা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার বাড়ি খুলনা উপজেলা কাজদিয়া রূপসা থানা। আমার 15 বিঘে সম্পত্তি, বিটে বাড়ি সমস্ত নিলাম হয়ে যায়। তারপরে সে নিলাম হওয়ার পরে আমি সে সম্পত্তি পাই নাই। আমি খুব রাস্তায় রাস্তায় ঘুরতেছি, খুব কষ্ট হইতেছে আমার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই যে আমি তো ওনারই দল করি, আমি শ্রমিক দলের একজন উপরস্থ কর্মকর্তা, কিন্তু আমার এর কোনো কিছু আমি পাইলাম না। তারপরে আমার মেয়ে যৌতুকের জন্যে মেয়েরে তার স্বামী মারিয়ে ফেললো, তারও আমি কোনো বিচার পেলাম না। আমি মহামান্য প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে আপনি আমার দিকে একটু খেয়াল করেন, একটু ফলো করে দেখেন যে আমার অবস্থাটা কি। আমি এখন রাস্তা রাস্তায় ঘুরতাছি, আমার ঘরে ভাত নাই, চাল নাই, আমার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায়, তারপরে আমি খুব কষ্ট পাইতেছি। আপনি একটু আমার দিকে ফলো করেন, একটু আমার দিকে খেয়াল করেন যে আমি কি অবস্থায় আছি। এই আমার আকুল আবেদন আপনার কাছে যে আমার এদিকে একটু আপনি খেয়াল করেন। খুলনা জেলা রূপসা থানা উপজেলা কাজদিয়া গ্রাম ডুবা, আমার দিকে একটু খেয়াল করেন, এই আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার কি হয়েছে, প্রধানমন্ত্রীকে কি বলতে চান আপনি? আমি বলতে চাই যে আমার 15 বিঘের মতো সম্পত্তি নিলাম হয়ে যায়। কত সালে নিলাম হয় এটা? স্বাধীনের পরে। এখন প্রধানমন্ত্রীর কাছে এগুলো বললে কি সমস্যা সমাধান হবে আপনার মনে করেন? আমার মনে হয় যে উনি যদি আমার দিকে একটু খেয়াল করে তাহলে আমি সমাধান পাবো একটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে, এবং এই খবর যেন প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায় আমরা এই আশায় ব্যক্ত করে ভিডিওটি আপলোড দেব। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।